এক বছরেরও বেশি সময় পর ঢাকা বরিশাল রুটে আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট। এবার সপ্তাহে 7 দিন ফ্লাইট পরিচালনা করবে তারা। শুক্রবার সকাল 10টায় বরিশাল বিমানবন্দরে লাউঞ্জে ফিতা কেটে ঢাকা বরিশাল রুটে পুনরায় বিমান ফ্লাইট উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি। কানাডায় তৈরি -8 মডেল এবং 400 সিরিজের এই বিমানে আসন সংখ্যা 72টি। আসলে বিমান একটি পরিবহন মাধ্যম হলেও এখানে সেবা দিয়ে থাকি আমরা। তো এখানে আজকে যে সেবাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্বোধন ছিল আজকে, জানেন যে আপনারা। তো সেই ক্ষেত্রে প্রথম বাংলাদেশের পক্ষ থেকে যে সেবা, এটা হচ্ছে নতুন ফ্লাইট দেওয়া বরিশালবাসীকে, এইটা। আর বিষয়টা হচ্ছে যে এটার যে ইনবিল্ট সিস্টেম, আমি একটু আগে বলেছি যে এখানে যে হেপা ফিল্টার আছে, অর্থাৎ হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার, সেইটাই হচ্ছে এই বিমানের অন্যতম বৈশিষ্ট্য। এবং যাত্রীদের এখনকার প্রেক্ষাপটে আমি বারবার বলছি যে SARS-CoV-2 অর্থাৎ COVID-19 পক্ষ মানে প্রেক্ষিতে যে এই বিমানটা খুবই উপযুক্ত এবং নিরাপদ। এর সাথেও যে বিমানের বৈশিষ্ট্যগত যে কিছু সেবা সবাই এমনি লাভ করবে, সেটা হচ্ছে এটার জানালা প্রশস্ত, পা রাখারটা স্থানটা অনেক বড়, এইগুলি। আর আমাদের এন্টারটেনমেন্ট তো ঐতিহ্যবাহী আছেই। স্যার, আরেকটি প্রশ্ন যে যাত্রীদের প্রতিদিন 2টি ফ্লাইট চালুর দাবি আছে, এখন 1টি ফ্লাইট শিডিউলে আছে, ডাবল ফ্লাইট চালুর কোনো পরিকল্পনা থাকবে কিনা স্যার? এটা পরিকল্পনা আপনারা আগেও শুনেছেন, আমাদের এখানে মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমাদেরও মাননীয় প্রতিমন্ত্রীর সহ আমাদের সার্বিক বোর্ডের যে পর্ষদ তাদেরও পরিকল্পনা আছে যে আমরা এটা পরীক্ষামূলকভাবে চালু করলাম। চালু করার পরে যদি এটার কস্ট ইফেক্টিভ হয়, ফিজিবিলিটিতে আমরা বুঝি যে এটা আরও আমাদের পক্ষে লাভজনক হবে, তখন অবশ্যই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সপ্তাহে 7 দিন বরিশাল ঢাকা আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। অবশ্যই বলার আছে, দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশ বিমান, আবার নতুন করে যে চালু হলো, এতে আমরা বরিশালবাসী অত্যন্ত খুশি। আমরা চাই এটা যেন সবসময় থাকে এবং প্রতিদিন কমপক্ষে 2টা ফ্লাইট যেন চালু থাকে, তাহলে বরিশালবাসীর জন্য এটা অনেক উপকারী হবে। প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 ঢাকা থেকে ও 4:40 বরিশাল থেকে, এবং সপ্তাহে অন্যান্য 6 দিন সকাল 8:30 ঢাকা থেকে ও 9:40 বরিশাল থেকে ফ্লাইট ছাড়বে। উদ্বোধন উপলক্ষে এক সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বরিশাল বিমানবন্দর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 20 মার্চে আমাদের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে আমরা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করতে পেরেছি বিগত 1 বছর পরে। আমরা বিশ্বাস করি, আমার সাথে বিমানের ম্যানেজার সাহেব আছেন এবং আমাদের, আপনারা জানেন, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন, বিমানের MD মহোদয় অলরেডি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন। আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসক হিসেবে আমরা তার কাছে আবেদন করেছি যে বিমানের টিকিট কাটাটি অত্যন্ত সহজভাবে করতে, যেন আমাদের সাধারণ মানুষজন এটি করতে পারে এবং পাশাপাশি যেন এটি সততার সাথে, নিষ্ঠার সাথে পরিচালিত হয়, যেন আমরা কোনোভাবে জনগণের দুর্ভোগ পোয়াতে না হয় সেটি আমরা আবেদন করেছি। জনগণকে আমরা আহ্বান জানাবো, বরিশালবাসীকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের, এটি আমাদের জাতীয় পতাকাবাহী বিমান, আপনারা অবশ্যই বাংলাদেশ বিমানে সবাই ব্যবহার করবেন, বাংলাদেশ বিমানে আপনারা চড়বেন এবং বাংলাদেশ বিমানকে আপনারা প্রায়োরিটি হিসাবে রাখবেন, প্রথম প্রায়োরিটি হিসাবে, এটি আমার অনুরোধ জেলা প্রশাসক। ঢাকা থেকে 72 জন যাত্রী নিয়ে বিমানের উদ্বোধনী ফ্লাইট সকাল 9:39 বরিশালে আসে এবং বরিশাল থেকে 32 জন যাত্রী নিয়ে 11:44 ঢাকার উদ্দেশ্যে ফিরে যায়। গত বছরের 21 মার্চ সর্বশেষ বরিশাল বিমানবন্দরে এসেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বিমান, এটা বিমানটা নির্ভর করে এই এলাকার লোকজনের উপরে। আমরা যদি বিমানে প্যাসেঞ্জার সঠিক ফুল লোড প্যাসেঞ্জার থাকে তাহলে বিমান কখনোই বন্ধ হবে না। আপনারা দেখেছেন US বাংলা চলতেছে, 90 এয়ার চলে বিমান, আমাদের যে বিমান এটা একদমই নতুন বিমান, নতুন বহর, 3টা নতুন এয়ারক্রাফ্ট আমাদের বিমান বহরে যোগ হয়েছে এবং এখান থেকে বন্ধ হওয়ার কোনো কারণ নাই। আমরা মনে করি যে
দক্ষিণাঞ্চলে এখন পায়রা বন্দর হয়েছে, বরিশাল শিল্প দিকে অনেক এগিয়ে যাচ্ছে, কর্মকাণ্ড অনেক বেড়েছে। সুতরাং এখন বিমানে যদি ফুল লোড প্যাসেঞ্জার থাকে তাহলে কোনো অবস্থাতেই বিমান বন্ধ হবে না। বিমানের নতুন ম্যানেজিং ডিরেক্টর সাহেব পাশে দাঁড়িয়ে আছে, উনি খুবই সৎ কর্মকর্তা একদম, যেটা একটু আগে বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের বিমানটা যেটা চালু করেছি এখন একটা করে বিমান প্রতিদিন একটা ফ্লাইট হবে, যে প্যাসেঞ্জার আরও বাড়ে তখন দিনে দুটো করে ফ্লাইট হবে। সুতরাং সব কিছু নির্ভর করে এই দেশের আমাদের দক্ষিণাঞ্চলের লোকজনের উপরে, তারা যদি বিমানকে যদি পছন্দ করে, বিমানকে যদি বিমানে যদি আরোহণ করে তাহলে বিমানটা থাকবে, কখনোই বিমান বন্ধ হবে না। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।